দেশে গণ অভ্যুত্থান ও কোটা আন্দোলনের সময় একেবারে নির্বাক থাকায় সামাজিক মাধ্যমে দারুণ সমালোচিত হচ্ছেন সাকিব আল হাসান। তার নিজ দলের সংসদ সদস্য মন্ত্রীরা যখন চরম বিপদে, তিনি তখন খোশ মেজাজে ক্রিকেট খেলেছেন কানাডায়। যেদিন তার দল আওয়ামী লীগের পতন হল ছাত্র জনতার আন্দোলনে, সেদিন এই জনপ্রতিনিধি দারুণ পারফর্ম করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গ্লোবাল টি টোয়েন্টি লিগে। রোম যখন পড়ছিল, নিরো নাকি তখন বাঁশি বাজাচ্ছিল। ইতিহাস বলছে, রোম নগরী যখন আগুনে পুড়ে যাচ্ছিল, তখন সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না সম্রাট নিরোর, বরং সে সময় বাঁশি বাজাচ্ছিলেন তিনি। ইতিহাসের কুখ্যাত সেই রোমান শাসকের কথা মনে করিয়ে দিলেন সাকিব আল হাসান। বাংলাদেশে যখন গণ অভ্যুত্থানে পতন হয়েছে শাসক দল আওয়ামী লীগের সরকারের, তখন সেই দলের সংসদ সদস্য সাকিব আল হাসান দিব্যি ক্রিকেট খেলছেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে। তার দলের সরকার প্রধান শেখ হাসিনা যখন তীব্র গণ অভ্যুত্থানে নাজেহাল, তখন সেদিকে ভ্রুক্ষেপ ছিল না তার। শেখ হাসিনা সরকারের পতনের দিন তিনি শুধু ম্যাচই খেলেননি, তাকে দেখা গেছে নির্ভার। দেশের সংকট এক ফোঁটাও ছুঁয়ে যায়নি তাকে। স্যারি জাগুয়ার্সের বিপক্ষে 30 বলে 36 রানের ইনিংস খেলেন বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক সাকিব। দীর্ঘদিন পর ব্যাট হাতে জ্বলে উঠেছেন এই অলরাউন্ডার, আর বল হাতে 24 রান দিয়ে এক উইকেট তুলে নেন মাগুরা 2 এর এই এমপি। ম্যাচ সেরাও হন এই সংসদ সদস্য। অথচ তিনি যখন খেলছেন, তখন তার দলের অন্য সংসদ সদস্যরা জীবন বাঁচাতে লুকিয়ে পড়েছেন, দেশ ছাড়ছেন। আন্দোলনকারীরা তখন সংসদ ভবন, গণভবন দখলে নিয়ে উৎসবে মত্ত। দেশের এই ক্রান্তিকালে তার ভূমিকা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। তাকে স্বার্থপর, আত্মকেন্দ্রিক, সুযোগ সন্ধানী হিসেবে চিহ্নিত করে তারই ভক্ত সমর্থকরা। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের কোটা আন্দোলনের প্রতি অনেক জাতীয় ক্রিকেটার সমর্থন জানালেও সাকিব আল হাসান ছিলেন নিশ্চুপ। বরং এ বিষয়ে কানাডায় একজন দর্শক জানতে চাইলে তাকে আক্রমণ করেন ক্রিকেটের এই ব্যাড বয়। প্রশ্ন ওঠে দেশের প্রতি তার কমিটমেন্ট নিয়ে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।